বন্ধ করো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসছি, কারণ তোমাদের কাছে অসংখ্য গান শোনাবো। তো গাইজ, তার আগে একটা কথা গাইজ, জানো তোমাদের অনেক ভালোবাসি। আর কোনো কাজ হইলো কোথায়? তো গাইজ, একজন আসছে। তুমি আসছো ভাইয়া? একজন আসছে, আমার কত ভাগ্য ভালো। এই যে আরেকজন চলে আসছে, উনিও আসছে আমার সাথে। গাইজ একটা কাহিনী দেখবেন, এই যে আমার হাতে এক ফোন, এই যে এ ভাইয়ার হাতে এক ফোন, দুইজনে মিলে লাইভ করতেছি কেন জানেন? আমি আমার পেজে করছি, ভাইয়া ভাইয়ের পেজে করছি। তার আগে গাইস, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাই তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো, সুমায়া অফিসিয়াল। তো গাইস, আমার কে সাবস্ক্রাইবার হয়েছে, তো প্লিজ গাইস সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিয়ে আসবা আর ভিডিও দেখে আসবা। তার আগে তোমাদেরকে একটা গান শুনে, হ্যাঁ, জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে। কাছে গানটি আমার পছন্দের। হ্যাঁ গাইস, ভাই আল্লাহ বে কেউ নাই, ডিঙ্গল আল্লাহ ডিঙ্গল এত ডিঙ্গে ডিঙ্গে, আমি খুব খুশি হয়েছি। ডায়রির পাতায় জমছে ধুলো, জমতে থাকুক না আমার দেওয়া গোলাপটা, তুই নষ্ট করিস না। অতীতে গোলাপ নতুন এলো তোর বারান্দায়, ডায়রির পাতায় আবার সরি, ডায়রির পাতায় জমছে ধুলো, জমতে থাকুক না আমার দেওয়া গোলাপটা, তুই নষ্ট করিস না। অতীতে গোলাপ নতুন এলো তোর বারান্দায়, তোমার এখানে কজন? দুজন। আমার এখানে আমি খুব খুশি হয়েছি, ডিঙ্গালালা ডিঙ্গালালা। আমার গান গাই, আমি কি গান দেখতে পারি? ভাইয়া তুমি, তোমার পেজে একজন আছে তো না আসে? গাইস প্লিজ, ভাইয়ের পেজে যারা যারা আছে সবাই আমার পেজে চলে আসো। আর গাইস, ইনশাল্লাহ কয়েকদিন পরে আমার পাসপোর্ট হয়ে যাবে, আমি ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু আমরা যাব। গাইস যারা ইন্ডিয়াতে আমার ফ্রেন্ড আসো, আমি আর বেশি না 3 মাস পরে ঘুরতে যাব ওইদিকে। সবাই কিন্তু দেখা করলে পার, সরি দেখা করতে চাইলে আমার সাথে দেখা করতে পারো। কোন জায়গায় যাবো ভাইয়া? ইন্ডিয়া কোন জায়গায় যাবো আমরা? হ্যাঁ তুমি না বললা ঘুরতে নিয়ে যাবা। আমি আব্বুর ভোটার আইডি কার্ড, আম্মুর ভোটার আইডি কার্ড নিয়ে আসছি। ভাইয়ারটা আসতে আর 1 মাস লাগবে, আমারটা 2 মাস, 3 মাস হলো।
আমারটাই 70 জন, 70, 72, 77, আমি আজকে 79, 79, 79, 84, ভাইয়া 85, 87, 90, হ্যাঁ 94, 95, 99, 103, গাইস আমি কিন্তু আবার স্কুলে ভর্তি হবো, তার আগে আমি টুতে ১০১ জন গাইস, আমি আজকে ভাইয়ার চেয়েও বেশি মানুষ দেখতে চাইছি, গান শুনাইতেছি, কেউ যায়ও না, কেউ যায়ও না প্লিজ, 102 জন এসে দেখি গাইস আজকে কার পেজে বেশি মানুষ আসে, আমার পেজে না ভাইয়ার পেজে, ওকে তাই আমি একটা গান শোনাই তোমাদেরকে, তোমারটা থেকে আমারটা অনেক ভালো আছে, দেখো এই যে দেখো 99 জন আছে এখন, ওয়াও 93 জন, 94 গাইস তোমাদেরকে গান শোনাই, ও ভাইয়ের সাথে বই কালাব নেই, হোদাই কি গান শোনাতে পারি তোমাদেরকে, মাওলাই আমার বাড়ি নিয়ানে রে মাওলাই আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলাই আমার গাড়ি নিয়ানে সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মরণ কালে বাঁচার জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য পরাণ আমার তেমন করে, মরণ কালে বাঁচার জন্য মানুষ যেমন করে মাওলা তাহার জন্য পরাণ আমার তেমন করে, মাওলাই আমার বন্ধু নিয়ানে রে মাওলা, মাওলাই আমার বাড়ি নিয়ানে, মাওলাই আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলাই আমার বাড়ি নিয়ানে সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে জানো, আমার এখানে 84, তোমার এখানে কতজন, যাও তোমার লোক বকতে বকতে আমার লাইভ বিয়ে হয়ে গেছিল, আমার চ্যানেল কিন্তু আমার দারিদ্র কম, আমার চ্যানেলের নাম সুমায়া অফিসিয়াল, তো গাইস সবাই চলে যাবা আমার চ্যানেল, সবাই কিন্তু দেখে আসবা, আর গাইস আমার কিন্তু 1,5,100 গাইস বিশ্বাস করো সবাই আমার চ্যানেলে ঘুরে আসবো, ওকে ভাইয়ের চ্যানেলে কেউ যাবা না, ভাইয়ের পিজেও যাবা না, ভাইয়ের চ্যানেলেও যাবা না, আমার চ্যানেলে যাবা সুমাই অফিসিয়াল, আর
এই যে পেজ, এবিসি মিডিয়া মিউজিক না গাইস? তোমাদের গান শুনেন, ভাই লাগা বই কাল আপনি দুইটা ফোন ধরছে একসাথে, আল্লাহ আমার এত ফোন গাইস। কিন্তু এক ঘন্টা লাইভ করব, ও 10 মিনিট হয়ে গেছে, কাকালালা গাইস। আমি চাই কি জানো, তাহলে যদি লাইভটা শেষ হয়, রেহানা আক্তার ব্লগ লিখছেন, সুমাইয়া আপু আসসালামু আলাইকুম, আমারটাই রেহানা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, সুমাইয়া আপু সালাম দিয়েছেন। আবার রাকিবুল, রাকিবুল কি বলছে? রাকিবুল হ্যালো রাকিবুল, হ্যালো ভাইয়া গাইস। আমি উদ্দে বিকে লাভ নাই, তোমার গান শোনাই হচ্ছে অনেক ভালো। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি এ ভেবে সুখ পাই। আমি কিন্তু ভালো, তোমরা কেমন ওটা আমি জানি না গাইস। জানো আজকে এমন শুটিং করে আমি অনেক টায়ার্ড, 8টা না 7টার দিকে আসছি আমি বাসায়, টায়ার্ড মানে অনেক, মানে টায়ার্ড তো কি মানে অনেক কি আর কি বলতেছি, ওইটা আমার মনে পড়তেছে না। টাইট মানে মানে আর ভুল লাগেছি গা, মনে আইতেছে না, প্যাডে গলায় আসে আটকে যায় পারি। টাইট তো মানে কি আমি অনেক মানে শুটিং করে আসি, অনেক কে হয়ে গেছি না, আমি ভুল লাগেছি। আমার চুল আজকে ঝট করে লেগেছে, মানুষের মানে বাচ্চাদের অবস্থাটাই যে ইংলিশ পারে কিন্তু সে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস গাইস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস কি মানে, কি হোয়াট ইজ দিস মানে সব কি? হ্যাঁ তার কাছে গেল, তার তো মনে পড়তেছে না, ভুলে গেছি গা, মনে করে বল অনেক মানে ইয়ে হয়ে গেছি, অনেক বিরক্ত হয়ে গেছি আমি, মানে অনেক মানে ইয়ে হয়ে গেছি, সারাদিন শুটিং কইরা সারাদিন শুটিং কইরা মানে গাটা ব্যথা করতেছে আমার না, টায়ার্ড তোর অর্থ অন্য কিছু আমার কত তোমার না, এটা না আমি এটা বলি না, বলছি আমি সারাদিন শুটিং করে এসে অনেক টায়ার্ড হয়ে ইয়া মানে গাটা ব্যথা করতে, সেটা বলছি টায়ার্ড অর্থ কি এটা মনে পড়তেছে না গাইস। দেখো আমার প্রোফাইলে কিন্তু এই যে এবারের ছবি আছে, এই যে এবারের ছবি আমি রাখছি, এই যে এবারে চেয়ার ব্লগে মিললে দেখেন তো আপনারা দুর্বল হওয়া, হ্যাঁ এখন মনে পড়ছে, এখন মনে পড়ছে অনেক দুর্বল হয়ে গেছি আমি, তার জন্য আইসে আমার আগে লাইফটা হাতে ধরা দিছে, কয় আগে লাইফটা করো আমার, আমাদের পেজের মনিটেশন চলে গেছে। বেড়া শখ কত, বেড়া মনে করছে আমি লাইফ করবো, আমাদের ইউটিউব চ্যানেল এবিসি মিডিয়া মিউজিকে গেলেই পেয়ে যাবা, সুমাইয়া কথা বলো। ও গাইস কত জনে আমার গোলাপ দিতেছে, লাভ দিতেছে চোখে, লাভ দিতেছে মিয়া লাভ, তারপরে আবার এটাই চাকরি চাই, হ্যাঁ চাকরি চাই।
আমি যে তোমার হইয়াছি এ ভেবে জানতাম যদি তুই ছেড়ে যাবি, বুঝতাম না এই হৃদয়। গাইস আমার না 20 মিনিট না 16 মিনিট 15 মিনিট মাত্র। ওয়েট আমার ফোনটা কই গেল? আমি গাইস বিশ্বাস করো আমার আজকে অনেক সুন্দর একটা ইয়ে হয়েছে, পার্টিটা বলা যাবে না, মানে গান আর কি, ওই গানটা যে গানটা শ্যুট করে আসছে ওই গানটা। তো গাইস তোমাদের এখানে গান শোনাবো, বলো তোমাদেরকে কি গান শোনাইতে পারি, বলো 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 তাড়াতাড়ি বলো। আমার ফোনে দেখাইতেছি এই জায়গায় যে আমি এখন লাইভে, কারণ কি সকাল থেকে অনেকে হয়ে গেছে যাওয়ার লাইভ, অবশ্যই করা উচিত। যে তুমি তোমার যেহেতু তুমি তোমার ইউটিউব চ্যানেল তুমি তোমার ইয়ার জন্য করতেছো, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য করতেছি। আমি কি করব জানি না, আমি কি করব জানি না, কার কমেন্ট পড়তেছি না, কারণ আমি অনেক কি হইছি। ও বাবা তুরুলা কেন কমেন্ট পড়ে কি হবে বুদ্ধাই, কেন আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত পারি না, আমাদের পেজে এখন অলরেডি 40 জন আছেন তোমার ওইটাই। আল্লাহ আমার তো কমে যাচ্ছে গাইস, গান শুনে দিছি, আসো 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 আসো, আমার ছেড়ে যাবে তুমি? ও বাবা সমস্যা নেই আমি আসি। অঞ্জনার একটা গান, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, প্রেমের হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে। উঠাচ্ছি দুপুর বেলা মনটা ঘরে থাকে না, তোমার সুরে হৃদয় নাচে দিন তানা না না, পাগল আমি বাসির সুরে থাইকো না আর দূরে দূরে, একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যাই রে বয়ে বয়ে। আপন ভাইয়ের একটা গান ভালো লাগে, কাইস তোমরা তো কেউ কমেন্ট করতেছো না, কোন গান গাবো? হাই একজন লাগছে, হাই তো তাকেও হাই। তোমাদের কি গান শোনাবো কমেন্ট করো, যারা যারা শুনেনি তারা তারা গিয়ে শুনে আসতে পারেন। আমাদের নতুন গান, গান নাম হচ্ছে চাকরি চাই, চাকরি চাই এমন একটা দেশ চাই যে দেশে তো চাকরি আছে, চাকরি নিতে দেশ ভাইয়া, এমন একটা দেশ চাই ভাইয়া, বন্ধু সবাই মারামারি ভাইয়া, এমন একটা দেশ চাই। তুমি এটা তো লাইভে যে দেশেতে সবাই সমান, মারামারি ভূমিগরিক তফাৎ নেই। এই গানটা অলরেডি হচ্ছে রিসেন্টলি রিলিজ হয়েছে গাইস, এটা হচ্ছে সকালে রিলিজ হয়েছে, তো আপনারা যারা যারা দেখেন নাই তারা। গাইস আমি কি গান গাবো আমার মাথায় ঢুকতেছে না, নিজের গান গাবো না অন্য কারো গান গাবো? নিজের গান গাই ধরো না, অন্য মানুষের গান গাই, যে কোনো একটা গান গেলে চলে নাকি? ওয়েট আমার মনে পড়ব,
আমি মরা গাছের ঝরা ফুল, সর্বনাশা নদীর কূল, সুখের আশা করায় আমার ভুল গো, সুখের আশা করায় আমার ভুল। আমি মরা গাছের ঝরা ফুল, সর্বনাশা নদীর কূল, সুখের আশা করায় আমার ভুল গো, সুখের আশা করায় আমার ভুল। একটা গান আছে, এই মন যত না পীড়িতে গি তুই আমারে শিখাইলি, এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস, ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি, এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস, আমারে আগের মতো ভালোবাসা জানারে, ভালোবাসা নেশায় আমায় পুরা জালে পাইছে রে। হ্যাঁ পুরা জালে দমে পাইছে। কে বলছি তোমারে পামি? আমি তো শুনি নাই। সজনি আগের মতো ভালোবাসা জান ভালা। তোমার তোমার লাগবে কয়জন? মাত্র অনেকজন তুমি তোমার লাইভে বলো, আমি আমার লাইভে বলি। গাইস তোমাকে গান শোনাই। আচ্ছা হবে না, না না হবে না। আহ তোমার এখানে কয়জন আছে? বত্রিশ জন। আমরা কমে দিয়েছি, আমরা গান 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 শোনাই দিয়েছি। সত্যি সত্যি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। গাইস আমি একটা গান গাবো, ধরো আমার ডুগু ডুগু তরি কেমনে ধরি তরি, আমার হাইলের বইটা খাইলো রে ঘুনে, আমার হাইলের বইটা খাইলো রে ঘুনে। না গাছ তোমাদের গান শোনাবে সত্যি সত্যি আমার নিজ। ও প্রাণের পাখি প্রতি রাইতে আমি তোরে স্বপ্নে দেখি, ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি। গাছ আমার স্বপ্ন কি জানো? তোমরা আমাকে 100 জন করে দাও। তোমার এখানে কয়জন? তোমাদেরকে গান শুনে দিই সত্যি আমার নিজের গান। আমার আমার কতজন জানো? 25। হ্যাঁ দেখা যাবে না, নো দেখা যাবে না, না বললাম তো। হ্যাঁ এখন হয়েছে আর ও অনেক হয়ে গেছে, 68 এখন 68 হয়েছে। গাইস আমি তোমাকে গান শোনাবো, আমার বের একটা গান শোনাই। হ্যাঁ আমি তাল টানি আগে, তোর নিজের গান শোনাবি। ডায়রির পাতায় জমছে ধুলো, জমতে থাকুক না
আমার দেওয়া গোলাপটা তুই নষ্ট করিস না, অতীত গোলাপ তো নিল তোর বারান্দায়। তারপর জান না ভাই, আমরা তো লাইভ এর উত্তর দেই অবশ্যই, আমরা একটু পর পর এসে কমেন্ট করি, তো আপনি আসছেন একটু সময় হয়েছে, তো আয়শা হতবা আপনি কমেন্ট করছেন, কমেন্ট উত্তর দিতে পারেন, আমি গান গাইতেছি। ওকে থ্যাংক ইউ ভাই কমেন্টস করার জন্য, রেজন শেখ ভাই, আর যারা কমেন্টস করবেন প্রত্যেকের কমেন্টস আমি পড়ি। গাইস আমি হ্যালো হাই একজন হ্যালো লিখছে, আমি তাকে হাই বলেছি, HELLO হ্যালো। গাইস বিশ্বাস করো, আমার মা জননী নাই রে নাই রে ভুবনে, একলা কইরা চইলা গেল অজানা এক নীরে, আমার মা জননী নাই রে নাই রে ভুবনে, একলা কইরা চইলা গেল অজানা এক নীরে, তবু দিন না জানি খুঁজব আমি লক্ষ তারার ভিড়ে, তবু দিন না জানি খুঁজব আমি লক্ষ তারার ভিড়ে, আমার মা নাই রে আমার মা নাই রে, মহারায়ে তিম আমি জগত সংসারে, মহারায়ে তিম আমি জগত সংসারে। তোমার পেজে কত জন? আমার 41 জন নাই, দেখা তো যাবে না, আল্লাহ 30 জন মেরি দিলওয়ালা, তোমারি বিনা দিল কুছ নেহি সস্তা, ও মেরি দিলওয়ালা। আমি আমি আমার না কেমন 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 জানি লাগে, কেমন লাগে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা সিদ্ধ লুকা, কাইফা লুকা সিদ্ধ লুকা, দূর বেটা কোন গানটা তোমার যে বলবে, আমার চুলের অবস্থা দেখছেন পাগল, আমার না এখানে গাইতে মন মতো আছে না, গগন ভাইয়ের একটা গান গাই নাকি, 48 জন এ 49 98 101 101 101। আমি নতুন কি আর আছি গো, পুরান হইয়া গেছি আগের মতো, এখন আমার কদর নাই আর বেশি গো, কদর নাই আর বেশি, আমি নতুন কি আর আছি গো, পুরান হইয়া গেছি আগের মতো, এখন আমার কদর নাই আর বেশি গো, কদর নাই আর বেশি। আমার গগন ভাইয়ের কথা খুব মনে পড়ে, তার আগে আমরা গান শুনাই, পাড়ার লোকে হিংসে চোখে দেখে তোমাকে আমাকে, আমার না অনেক মন খারাপ, অবশ্যই বলবা কেন,
কারণ আমার লাইফে মাত্র মাত্র 20 জন। তুমি আমার ছাড়াই গেছো ভাইয়া, চল্লিশও না, 20 আমি বলি। গাইস কেউ কি নাই? আমার আমি দুঃখে পোড়া একটা জিন্দা লাশ, কষ্টে কাঁদি আমি 12 মাস। আমি দুঃখে পোড়া একটা জিন্দা লাশ, কষ্টে কাটি আমার 12 মাস। আমার ঘর নাই রে, বাড়ি নাই রে, দুঃখের সাগরে সবাই ভেসে গেছে রে। আমি দুঃখে পোড়া একটা জিন্দা লাশ, কষ্টে কাটি আমি 12 মাস। অঞ্জনার গাইতে ভালো লাগে, অঞ্জনার গান গাইতে ভালো লাগে, অঞ্জনার একটা গানই ভালো লাগে। আমি যেখানে যাই দেখি অঞ্জনার প্রকাশ গানটা সবাই। তোমার এখানে কতজন? আমার এখানে 25 জন। বিশেষ কেন দেখি আমার মাসাল্লাহ দিলে 43 জন। গাইস অঞ্জনার একটা গানই ভালো লাগে, প্রবাস। প্রবাস নামের যে লিখানাতে, যেদিন হইলাম বন্দি, জগৎ সংসার পর করিয়া দূরে বৈশা কান্দি, মা বাপের দেখার লইগা মোটা হুতাশ করে। আমার গলা ভেঙে গেছে গাইস, সাবধান। কি বলবো গাইস, আমি কি বলবো? হ্যাঁ কেন, ওয়াই, হোয়াট ইজ দিস? নো 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 নো, গাইস তোমরা কমেন্ট করো, আমি না না আমি আমার পেজে লাইভ করতেছি না, ওটাতে তোরে ধরবো তো আমি। সুমাইর একটু বলদ বানায়া আমার কাছে নিয়ে আসলাম লাইভটা, পারলে ওটাতে এবার পারলে ওটাতে 50 জন উঠায় দেখা দেখা, তাহলে ভাববো যে তুই রিয়েল স্টার, নাহলে ভাববো যে তুই মানে কি বলে। দেখ তুই গেছিস পর আমার লাইভে লোকজন চোখ বেড়ে গেছে, অনেক বেশি চলে আসছে, প্রায় 200 জন চলে আসছে। দেখ ওয়াই হোয়াট ইজ দিস, আমার লাইভে অনেকজন লোকজন চলে আসছে, অলরেডি 2000 জন, অলরেডি 2000। এত মানে দেখ সুমাইয়া নাই দেখা হচ্ছে গা, সুমাইয়া জাস্ট লাইভ থেকে গেছে চলে গেছে, এর মধ্যে লোকজন বেড়ে গেছে। গাইস আপনারা লাইভটা সবাই শেয়ার করেন, যদি শেয়ার করেন তাহলে কমেন্টস করেন আপনারা কোন গানটা শুনতে চান বা সুমাইকে চান কিনা, তাহলে সুমাইকে আবার দিব। কমেন্টস করতে হবে, লাইভটা শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে। আমার পাশে পাশে ছাড়বো না হাতে জীবন,
দুঃখ যদি আসে বিশ্বাসটা তুই ভাইঙা দিলি কথা নাকি না বিবেকে যদি তোর চাইরা যাই আবেগ দিয়া জীবন চলে না ও বান্দব রে আবেগ দিয়া জীবন চলে না এটার উপরে আছে এটার উপরে গেছে এটার উপরে গেছে এটা 30 জন কি দিয়ে কি করলি কিছু বুঝলি জন বললে করে দেখা তোরে দেখাম না তাহলে কারা দেখাম সুমাইয়া হচ্ছে গিয়া তার নিজেকে ঢেকে রাখতেছে সে আপনাদের এই পেজে আসতে চাচ্ছে না কিন্তু আপনারা যদি কমেন্টস করেন বলেন সুমাইয়াকে চাই সুমাইয়াকে চাই বেশিরভাগ কমেন্টস হয় তাহলে সুমাইয়াকে নিয়ে আসবো আবার এই পেজে এবং লাইভটা শেয়ার করতে হবে জানতাম যদি
আমার মনের আমি কাউকে দেব না মনের মাঝে শুনে গজল গাও বলতেছে যদি কোরআন পড়তে পড়তে ঘুমাসে দুই নয়নে দেখা দিবে কি রাসূল তুমি আমার স্বপ্ন দেখা দিবে কি রাসূল তুমি আমার স্বপ্নে যদি পরমানুষের ঘরে তোমার বসবাস আমায় কেন ভালোবাসা বললা জিন্দালাল বুঝি নাই রে মতির ভিতর করছি তোর মিয়া চাইছি করতে চুখের বসবাস যদি পর মানুষের ঘরে তোমার বসবাস আমায় কেন ভালোবাসা বললাম জিন্দালাল শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখিরা যাইতে চান গোলা পাখি রে আমার মন গোলা পাখি আমাদের নতুন একটা গান রিলিজ হয়েছে চাকরি চাই, গানটা হচ্ছে এরকমের এমন একটা দেশ চাই যে দেশে চাকরি আছে চাকরিতে ঘুষ নেই, এমন একটা দেশ চাই যে দেশে ভালো মানুষ আছে খারাপ, এমন একটা দেশ চাই যে দেশে চাকরি আছে চাকরি নিতে ঘুষ নেই, এমন একটা দেশ চাই যে দেশে আইন আছে খারাপ মানুষের বাদ নেই, এমন একটা দেশ চাই যে দেশে বন্ধ সময় মারামারি হিংসা নাই, এমন একটা দেশ চাই যে দেশে সবাই সমান ধনী গরিব ধনী গরিব সবাই সমান, মানে এটা হচ্ছে নতুন গান রিলিজ পাইছে আজকে সকালেই, আপনারা যারা যারা দেখেন নাই সুমায়ার আমাদের র‍্যাপ গান তো সবাই অবশ্যই যারা যারা দেখেন নাই অবশ্যই এটাকে দেখে আসবেন অবশ্যই, আশা করি ভালো লাগবে। গানটার নাম হচ্ছে চাকরি চাই। এরপর হচ্ছে যেমন শুরু হয় ভাবে বাবু তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার, সুমায় বলে বাবা আমায় খুব বকেছে কথা রাখেনি আমার, কি হয়েছে ভাইজান বাবুকে কেন কাঁদা বলতে গেলে, বাবা বলে বলতে গেলে দুঃখের কথা নাই তো কোনো প্রমাণ, আর আমি বলতেছি ভাই লাগবে না আমার প্রমাণ কি হয়েছে বলেন, তখন ওর বাবা বলে চাকরি নাই ভাই বেকার অভাবের নাই আকার দরকার খুবই টাকার, তার মধ্যে বাচ্চা মেয়ের কত রকম আবদার শোনেন, তাইলে বলি ভাই এমন একটা দেশ চাই যে দেশে আইন আছে খারাপ মানুষের বাদ নাই, এমন একটা দেশ চাই যে দেশে চাকরি আছে চাকরি নিতে ঘুষ নেই, এমন একটা দেশ চাই যে দেশে সবাই সমান ধনী গরিব তফাত নাই, এমন একটা দেশ চাই যে দেশে বন্ধু সবাই মারামারি হিংসা নাই। আরেকজনে বলতেছে ভাই চাইলেই তো চাওয়া যায় পাওয়া কি আর হয়, এরপরে তখন আরেকজন বলতেছে মানে বাকিগুলো আপনারা শুনে আসবেন আশা করি, কারণ কারণ হচ্ছে গানটা অনেক মজার, গানটা র‍্যাপ গান,
সুমায়া আমার সবার দুজন, সুমায়া আমি এবং আর একটা ভাই আছে ওনার, তিনজনের র‍্যাপ গান। আপনারা শুনলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা শুনে আসবেন প্লিজ। কলিজা গানটা গাইতে বলছে একজন, অল্প গাইস। গাইস আমি আবারও বলি, সুমায়া এবং আমার হচ্ছে গিয়ে নতুন একটা র‍্যাপ গান রিলিজ হয়েছে। গানটা হচ্ছে এরকম যে সুমায়া সুমার বাবার কাছে কিছু একটা চায়, তো সুমার বাবা হচ্ছে গিয়া আমার আছে 20 জন, সুমার বাবা হচ্ছে গিয়া কিনে দিতে পারে না। পরে হচ্ছে গিয়ে সুমায়া কান্না করে, তখন আমি যে বলি বাবু তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন সুমায়া বলে যে বাবা আমায় খুব বকেছে, কথা রাখিনি আমার। তখন আমি বলি কি হয়েছে ভাইজান, বাবুকে কেন কাঁদান? তখন বলে সুমার বাবা বলে বলতে গেলে দুঃখের কথা নাই তো কোনো প্রমাণ। তখন আবার হচ্ছে সুমার আমি বলি লাগবে না ভাই প্রমাণ, কি হয়েছে বলেন। তখন হচ্ছে গা সুমার বাবা বলে অভাবের নাই আকার, দরকার খুবই টাকার, এর মধ্যে কত রকম বাচ্চা মেয়ের আবদার। তো এটা বলার পরে তখন আমি বলি শোনেন তাইলে বলি ভাই, এমন একটা দেশ চাই যে দেশেতে আইন আছে খারাপ মানুষের বাদ নাই, এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে চাকরি নিতে ঘুষ নাই, এমন একটা দেশ চাই যে দেশেতে সবাই সমান ধনী গরিব তফাত নাই, এমন একটা দেশ চাই যে দেশেতে বন্ধু সবাই মারামারি হিংসা নাই। তো এবার পাশ দিয়ে আরেকজনে বলে যে হায় রে মাই, চাইলে তো চাওয়া যায় পাওয়া কি আর যায়। তখন আবার হচ্ছে গিয়া আরো অনেক কথা আছে মজার মজার কথা, তো যেগুলো হচ্ছে গা ওই গানটা শুনলে বুঝতে পারবেন। তো যারা যারা শুনেন নাই তারা তারা শুনে আসবেন ওই গানটা, ভাল লাগবে আশা করি। তো মজার একটা গান আজকে রিলিজ হচ্ছে। কি কিসের গেম, কিসের গেম বল আগে, কিসের গেম কিটাই বুঝে দে আমার আগে, শেষ করে লাইভ শেষ করে নি, আর মাত্র 12 মিনিট আছে। না দে ক্রস দে, তুই তো আশা করি গানটা আপনাদের কাছে ভালো লাগবে। তো গানটা শুনে আসবেন এবিসি মিডিয়ার থেকে। হ্যাঁ আমি বললাম আগে কথা আগে ভালো বললাম তো।
আমার ধরো লাগবে আমার ধরো তো তোর নিজের ধর আমি জিতে গেছি গাইস, এই যে দেখেন আমি শূন্য দিয়ে খেলছি। এই যে নাও আমি আগে দিব এখন, কেন আমি হেরে গেছি না? না সরি, এখন আমি বললাম আমি গোলদার শূন্য করো যত দিনই ছিলে বাবা আমাদেরই মাঝে। এমন একটা দেশ চাই যে দেশেতে আইন আছে, খারাপ মানুষের ভাত নাই। এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে, চাকরি নিতে ঘুষ নাই। না এটা তো আমি তোর হার জিতে দেবো না, বিষয়টা ছেড়ে। এমন একটা দেশ চাই যে দেশেতে আইন আছে, খারাপ মানুষের ভাত নাই। এমন একটা দেশ চাই যে দেশেতে আইন আছে, খারাপ। আমি জিতবো কি ধরে রাখছো তুই? চেহারা কই তোর? চেহারা ধর, মানুষ আছে একজন, 22 জন মানুষ আছে। যতদিনই ছেলে বাবা আমাদের মাঝে। কি চিরুনি নিল? নাক ধরে তোমার চিরুনি লাগে নাকি? হ্যাঁ, একটা দেশ চাই যে দেশেতে আইন আছে, খারাপ মানুষের ভাত নাই। এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে, চাকরি নিতে ঘুষ নাই। এমন একটা দেশ চাই যে দেশেতে কি আছে সোমা? যে দেশেতে মানুষ আছে, খারাপ মানুষের ভাত নাই। বাবু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাবা আমার খুব বুকে যে কথা রেখে নিয়ে আমার কি হয়েছে ভাইজান? বাবুকে কেন কাঁদান? বলতে গেলে দুঃখের কথা না এটা। কোনো আগে জিতেছিল, তুমি হেরে গেছিল না? তুমি কেউ কি আসে আমাদের লাইভে কথা বলতেছে? কেউ আসতে চাচ্ছে মনে হয়। দেখি ক্লাস ওই নাও, তুমি সময় হেরে গেছিল না? তুমি গোল্লা দিবা, তুমি করে দিব নাও। কে আসতে চায় আসো তাড়াতাড়ি, তোমাকে দেখা যায় না। ও গাইস, তাই ভাইয়া জিতে যাবে এত সহজেই? আমি তো ভুলেও হতে আমি জিতে পারবো না। তোমার মনে হয় কেউ জিতবে না, আমি বিশ্বাস করো। এই যে ভাই আর একটা গোল্লা, এটা গোল্লা দিয়ে দিতেছি দেখো, এই যে আর একটাও নাই, কেউ জিততে পারে নাই, কেউ না। তুই হারলি, হারলি, তুই হারলি। এই যে সময় হারলো, সময় হেরে গেল, কেউ জিতলো না। আমি জিততে দিনেই এটা তো তোরই হারছিস না? আমি সময়কে জিততে দেই নাই, তার মানে এটাই তো সময় হেরে গেছে, তাই না? সবাই কমেন্টস করে জানাও এটা ঠিক কিনা। আমি গোল্লা দিব এখন, তুমি এখন করস দিবা, কারণ জিতে দিলাম সময়কে, এটাও জিতে দিচ্ছি। যে কুত কুত বলতে পারবা?
সবার একটু র‍্যাপ গানটা শোনা, জানিস না আমি তখন করছি না, আমি জানি না, শোনা গানটা আসছে। আমার এই জেলে কেউ নাই, আছে 25 জন আছে, আমি তোমার 28 জন, 28 জন কি কইছি গানটা শুনে তো বলছিলাম কি, আমি জানি না তো আপনার কিন্তু কনফার্ম পারি কি হয়েছে বাবু, তুমি খাচ্ছ কেন বাবা, আমার গুব্বু গুজু গজা লাগে নি, আমার কি হয়েছে ভাই, বাবাকে বাবুকে কেন কাঁদান তুমি জানো, বলতে গেলে দুঃখের কথা নাই তো কোনো প্রমাণ, বলতে গেলে দুঃখের কথা নাই তো কোনো প্রমাণ লাগবে না ভাই, প্রমাণ কি হয়েছে বলেন, দরকার খুবই টাকার, অভাবের নাই আকার, এর মধ্যে বাচ্চা মেয়ের কত রকম আবদার, দরকার দরকার খুবই টাকার, তারপর ও অভাবের নাই আকার, অভাবের নাই আকার, তার মধ্যে বাচ্চা মেয়ের কত শত আবদার, শোনেন তাইলে বলি ভাই, এমন একটা দেশ চাই যে দেশে আইন আছে, সারা এই দেশের আইন আছে, এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে, চাকরি নিতে ঘুষ নাই, তুমি যে পাঁচ আঙ্গুল দিছো, চার আঙ্গুল দিছো, গায়ের পাঁচ আঙ্গুল আসছে এখনো, গায়ের আমি চার আঙ্গুল দিছি, যে ব্যাপারে দয়ডার আড্ডা দিবো এক ঘন্টা করে, সবাই সন্ধান পরে কোন সময় কি নাম লাগবে না, আকার দিয়ে দিলাম তোমার নাম, আমি এমনি লিখি, তারপর আমি তো বাটপারি করতেছে হেড টেল হেড টেল।
হেটেল 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 আমি জিতে গেছি আমি হেটেল 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 আমি 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 ভালো আছো না? আসো না ভাইয়া, তোমাকে রেকর্ড কবে নিবা? নাও তাড়াতাড়ি রেকর্ড। হ্যাঁ শুটিং। থেকে বলছো তুই যাবি না, যাবি না, শেষ যাবি না। কেন কোন বলিতে হবে না? জঙ্গল দিব, আমি জানতাম এবার আমি জঙ্গল দিব। আমি আরো আছে যে আমি